বাইরের দুনিয়ার কারো জানা সম্ভব নয় এমন তথ্য ফাঁস হলো ধর্মগুরু রাম রহিমের সম্পর্কে। আন্ডারগ্রাউন্ডের চেম্বার, সেখানে দায়িত্ব পালন করেন নারী ভক্তরা। বাইরের দুনিয়ার কারো জানা সম্ভব নয় ওই চেম্বারে কী হয়, সেখানে নারী ভক্তদের নিয়ে ধর্ষণ করেন ভারতের ভক্তদের ধর্ষণে অভিযুক্ত ধর্মগুরু রাম রহিম সিং। সিবিআইয়ের বিচারকদের সামনে দেয়া বিবৃতিতে ধর্ষিত দুই নারী ভক্ত এই রাম রহিম সিংয়ের জীবনের অন্ধকার অধ্যায়ের তথ্য ফাঁস করে দিয়েছে। রাম রহিমের ডেরায় কীভাবে ওই সুন্দরী নারী ও অন্যান্য নারীদের ধর্ষণ করেছেন তার বর্ণনা দিয়েছেন। তারা বলেছেন, আন্ডারগ্রাউন্ডে রয়েছে রাম রহিমের চেম্বার, এর নাম দেয়া হয় গুফা, ওখানে থাকেন তিনি। বিচারকদের কাছে দেয়া বিবৃতিতে ওই দুই ধর্ষিতা বলেছেন, রাম রহিমের আন্ডারগ্রাউন্ডের ওই কোয়ার্টারগুলোতে শুধু নারীদের পাঠানো হয়। ধর্ষণকে বোঝাতে নারীভক্তদের মধ্যে একটি শব্দ চালু হয়েছে, তা হলো মাফি। এমনই ধর্ষণের শিকার হরিয়ানার যমুনানগরের একজন নারী। তিনি 2009 সালের 28 ফেব্রুয়ারি সিপিআই বিচারক এ কে বর্মার কাছে বিবৃতিতে বলেছেন, নিজের বোনের জন্য বিচার চাওয়ায় তার ভাইকে হত্যা করা হয়। এজন্য 1999 সালের জুলাই থেকে রাম রহিমের ডেরায় বসবাস করা শুরু করেন তিনি। তার ভাষায়, প্রথমে যখন অন্য নারী ভক্তরা সেখানে আমাকে জিজ্ঞেস করত পিতাজি আমাকে মাফি অনুমোদন করেছেন কিনা, তখন আমি বুঝতে পারতাম না তারা কি বোঝাতে চাইছেন। 1999 সালের 28 বা 29 আগস্ট আমাকে গুফার ভিতর ধর্ষণ করেন রাম রহিম। এর আগে আমি জানতাম না মাফি বলতে কি বোঝানো হয়েছে। আরেকজন ধর্ষিতার বাড়ি শিরসায়, রাম রহিম তাকে নাজাম নাম দিয়েছিলেন। তিনি বিবৃতিতে বলেছেন, 1999 সালের সেপ্টেম্বরে আমাকে গুফায় ডেকে নেওয়া হয়, সেখানে আমাকে ধর্ষণ করে রাম রহিম সিং। অন্যদের কাছে একথা প্রকাশ না করার জন্য তিনি আমাকে হুমকি দেন। ওদিকে রাম রহিমকে গ্রেফতারের ফলে হরিয়াদার পাঁচকুলা শহরের উত্তেজনা অব্যাহত আছে। সহিংসতায় শুক্রবার কমপক্ষে 30 জন মারা গেছেন, অব্যাহত রয়েছে কারফিউ। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল আলোচিত খবরের আপডেট পেতে বাংলা আপডেট 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।